বন্ধুরা, লিসেন অ্যান্ড লার্ন লিটারেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি যে এপিক পোয়েমটি ব্যাখ্যা করব সেটি হচ্ছে প্যারাডাইস লস্ট। যেহেতু এটা একটি এপিক পোয়েম মানে একটি বিশাল বড় কবিতা, তাই পুরো লাইন বাই লাইন এটাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। সেই জন্য আমি পুরো কবিতাটির একটি সারাংশ, মেন যে কাহিনী, সেটাই এখন এখানে ন্যারেট করে আপনাদেরকে শোনাবো। এই প্যারাডাইস লস্ট লিখেছেন কবি জন মিল্টন। কবিতাটির মূল যে কাহিনী সেটা হলো বাইবেল থেকে নেওয়া হয়েছে। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট মানে হচ্ছে গার্ডেন অফ ইডেন অর্থাৎ জান্নাত। তো সেই জান্নাত, লস্ট কথার মানে কি হারিয়ে যাওয়া, অর্থাৎ ফল অফ ম্যান, যেখান থেকে আমরা অ্যাডাম এবং ইভের কাহিনী জানি। যে অ্যাডাম এবং ইভকে জান্নাত থেকে খোদা কী করেছিল, পাঠিয়ে দিয়েছিল কোথায়, পৃথিবীতে অর্থাৎ আর্থে। অ্যাডাম এবং ইভ আগে থাকতো কোথায়, জান্নাতে। তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এবং তাদেরকে আর্থে পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই কাহিনীকেই কিন্তু জন মিল্টন, অর্থাৎ এই ফল অফ ম্যানের কাহিনীকেই জন মিল্টন কী করেছে, এই প্যারাডাইস লস্ট কবিতাতে কিন্তু আমাদেরকে দেখিয়েছে। তো আসুন আমরা প্রথমে এই কবিতার যে প্রধান চরিত্রগুলো আছে সেগুলোকে একটু বুঝে নিই। প্রথম চরিত্র যেটা আছে সেটা হচ্ছে অ্যাডাম এবং ইভ। অ্যাডাম হচ্ছে একটি সুপুরুষ, অ্যাডাম হচ্ছে খোদার তৈরি প্রথম পুরুষ মনুষ্য জাতি। তারপরের চরিত্র হচ্ছে ইভ। ইভ হচ্ছে আমাদের এই টোটাল কাহিনীর নায়িকা এই কবিতার। ইভ একটি সুন্দরী রমণী যে খুব সুখ শান্তিতে অ্যাডামের সাথে জান্নাতে থাকত, এবং ইভ হচ্ছে খোদার তৈরি প্রথম মহিলা মনুষ্য জাতি। তারা জান্নাতে বিচরণ করে সুন্দরভাবে তাদের জীবন কাটাচ্ছিল, কিন্তু তাদের একটি পাপ কাজের জন্য তাদেরকে কী করা হবে, প্যারাডাইস থেকে বের করে দেওয়া হবে এবং পৃথিবীতে তাদের পাঠিয়ে দেওয়া হবে শাস্তিস্বরূপ। তারপরের চরিত্র হচ্ছে, কিছু মিউজেস দেখানো হয়েছে। এই মিউজেসদের মধ্যে ইউরেনিয়া ছিল প্রধান দেবী, যাকে দিয়ে কবি মিল্টন কিন্তু এই কবিতাটি শুরু করেছে। অর্থাৎ মিউজেসদেরকে সাক্ষী রেখে, ইউরেনিয়ার কাছ থেকে হেল্প নিয়ে প্যারাডাইস লস্ট লিখেছেন। এরকম একটি ভঙ্গিমাতে কিন্তু প্যারাডাইস লস্ট কবিতাটি জন মিল্টন শুরু করেছেন। এটা করার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে ডাইরেক্ট উনি বাইবেলকে কপি করেননি, উনি মিউজেসদেরকে সাক্ষী রেখে তাদের সাহায্য নিয়ে উনি দেখাতে চেয়েছেন এই কবিতাটি উনি লিখেছেন। এটি তখনকার একটি রীতি ছিল। তারপরের চরিত্র হচ্ছে গড অর্থাৎ খুদা। তিনি হচ্ছেন সমস্ত পৃথিবী এবং বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তারপরের আমাদের সবথেকে বড় অ্যান্টাগনিস্ট অর্থাৎ প্রধান ভিলেন হচ্ছে স্যাটান। স্যাটানের প্রধান কাজ হচ্ছে খুদার সাথে বিরোধিতা করা, অর্থাৎ স্যাটানের জীবনের এটাই মুখ্য উদ্দেশ্য যে সে খুদা যা করবে তার বিপরীত কাজটা সে করবে। একটা কথা বন্ধুরা বলে দিই, স্যাটান কিন্তু প্রথম থেকে স্যাটান ছিল না, সে প্রথমে অ্যাঞ্জেল ছিল প্যারাডাইসে, এবং সে খুদাকে মানতে অস্বীকার করে এবং পাপ করে ফেলে। ফলে তাকেও কী করা হয়েছিল, হেলেতে অর্থাৎ জাহান্নুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে কিন্তু সে জাহান্নুমের লিডার হয়ে যায় এবং সে কসম খেয়ে নেয় যে যা কিছু করবে সে খুদার বিপরীতেই করবে, এবং উপরওয়ালা বলে কাউকে সে মানবে না, সেই হবে সব কিছুর মালিক। তাই সে কিন্তু সবসময় চায় খারাপ কাজ করতে, তবেই সে কিন্তু তার পাওয়ারকে দেখাতে পারবে, এটাই সে মনে করে। আর কিছু আছে আমাদের ডেভিলস অর্থাৎ এই স্যাটানের কিছু সাঙ্গপাঙ্গ, যেমন বিলজেবাব আছে। এরপরের চরিত্র হচ্ছে আর্চ অ্যাঞ্জেল গ্যাব্রিয়েল। এই গ্যাব্রিয়েল হচ্ছে যে প্যারাডাইস আছে অর্থাৎ জান্নাতের যে দেবতা আছে তাদের আমরা লিডার বলতে পারি। এর সাথেই স্যাটানের কী হবে, প্যারাডাইসে দেখা হবে এবং স্যাটান একে দেখে কিন্তু পালিয়ে যাবে। তারপর আছে অ্যাঞ্জেল রাফেল। এই অ্যাঞ্জেল রাফেলই কী করবে, অ্যাডাম এবং ইভকে ওয়ার্নিং দেবে যে তারা যেন স্যাটানের প্ররোচনা না পড়ে এবং ক্ষুধার বিপরীতে না যেন যায়। এরপর আছে দেবতা মাইকেল, যে কী করবে, অ্যাডাম এবং ইভকে পৃথিবীতে শাস্তিস্বরূপ পাঠানোর পর তাদেরকে পরবর্তীকালে পৃথিবীর যে ফিউচার হবে সেটাকে দেখিয়ে দেবে এবং জানিয়ে দেবে। আর আছে ইভের দুটি ছেলে কেন এবং এবেল। কেন কী করবে, পৃথিবীতে জন্ম নেওয়ার পর সে এবেলকে মেরে ফেলবে। আর আছে নোয়া। নোয়ার কাছে খুদার কাছ থেকে মেসেজ আসবে যে তুমি একটি বড় নৌকো বানাও এবং পৃথিবীর সমস্ত প্রজাতির একটি করে জোড়া সেই নৌকায় তুলে নাও, এবং এইভাবেই বন্যা থেকে কী করবে নোয়া, পৃথিবীর সমস্ত প্রজাতির একটি করে জোড়া তুলে নেবে এবং বাঁচিয়ে নেবে, এবং বন্যা শেষেতে সমস্ত যে করাপশন ছিল, খারাপ কর্ম ছিল, সেগুলো কী হয়ে যাবে, বিনাশ ঘটবে এবং আবার নতুন করে পৃথিবী কী হবে, সেজে উঠবে। তো আসুন বন্ধুরা আমরা মূল কাহিনীতে ফিরে যাই। এই কাহিনীতে দেখানো হচ্ছে যে প্রথমে একটি সূচনা দেওয়া হচ্ছে। এখানে জন মিল্টন শুরু করেছে কীভাবে, একটি সূচনা দিয়ে, যেখানে সে কী করছে, মিউজেসদের রেসপেক্ট জানাচ্ছে এবং তাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে তার এই প্যারাডাইস লস্ট কবিতাটি লেখার জন্য। এবং তাদেরকে সাক্ষী রেখে, অর্থাৎ ইউরেনিয়াকে সাক্ষী রেখে জন মিল্টন কী করছে, এই কবিতাটি শুরু করছে। কাহিনীটি শুরু হয় এইভাবে যে স্যাটার্ন এবং তার সাঙ্গপাঙ্গরা হেলের মধ্যে বিরাজ করছে, তারা হেলকে কাঁপিয়ে বেড়াচ্ছে এবং তারা কসম খেয়ে নিয়েছে যে উপরবালা যা কিছু করবে তার বিরোধিতা করবে এবং বিপক্ষে যাবে। সেই অনুযায়ী স্যাটার্ন কী করলো, তার দলবলকে নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করলো এবং সেখানে বেলজেবেব, এফডিএল, ইউরিয়েল সকলকে নিয়ে একটা মিটিং করলো এবং তারা বলল যে আমাদের যে কাজ আমরা দায়িত্ব নিয়েছি, এই হেলের মধ্যে আমরা সাম্রাজ্য বিস্তার করে ফেলেছি, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে সাম্রাজ্য বিস্তার করতে হবে এবং প্যারাডাইসে যে সুখ চলছে সেইটাকে নষ্ট আমাদের করতেই হবে এবং আমাদের এই সাম্রাজ্যের বিস্তার কিন্তু প্যারাডাইস পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী তারা মিটিং করলো এবং তখন তাদের আলোচনা থেকে বেরিয়ে আসলো যে যে কোনোভাবে যদি আমরা প্যারাডাইসে পৌঁছতে পারি তাহলে কিন্তু সেখানে শুনেছি অ্যাডাম এবং ইভ নামে দুটো মানুষকে খোদা তৈরি করে তারা কিন্তু স্বর্গে বিচরণ করে বেড়াচ্ছে খুব সুখের সাথে। এবং বেলজেবেব যে ছিল সে একটি সিদ্ধান্ত নিল যে আমরা এক কাজ করব, যে কোনোভাবে ওখানে গিয়ে ইভকে এবং অ্যাডামকে প্ররোচনা দিয়ে তাদেরকে পাপ কাজ করাতে হবে, কারণ আজও পর্যন্ত তারা কোনো পাপ করেনি বলেই তারা এখনও পর্যন্ত স্বর্গে বিচরণ করে যাচ্ছে। তাই কোনো কারণে যদি অ্যাডাম এবং ইভকে প্ররোচনা দিয়ে তাদেরকে ভুল কাজ করানো যায়, পাপ কাজ করানো যায়, তাহলে কিন্তু তারা সাকসেস পাবে। সেই অনুযায়ী তারা আলোচনা করলো, তারা সকলে এই প্রস্তাব মেনে নিল এবং তাদের কাজ এগিয়ে গেল। স্যাটার্ন একটি বুদ্ধি করলো যে সে জানে যেহেতু সে স্যাটার্ন তাই সে কোনোভাবেই কী করতে পারবে না, হেভেনে পৌঁছতে পারবে না, তাই সে বুদ্ধি করে নিজের ভেষ পাল্টে ফেললো এবং একটা দেবতার রূপ নিল যেটা ছিল ইউরিয়েল। তো এই ইউরিয়েলই কিন্তু স্যাটার্ন, যেহেতু সে দেবতার রূপ নিয়েছিল ফলে তাকে কেউ চিনতে পারেনি এবং সে হেভেনের মধ্যে প্রবেশ করে যায়। হেভেনে প্রবেশ করে হেভেনের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং মনে মনে খুব হিংসা হয় এবং সে ভিতর থেকে আরও জ্বলে ওঠে এবং আরও সে কসম নেয় যে যে কোনোভাবে এই সুন্দর হেভেন যেটা গড তৈরি করেছে সেটাকে আমি ধ্বংস করে তবে ছাড়ব এবং এখানেও আমি পাপকে ভরিয়ে দেব এবং কোনো না কোনো খারাপ কাজ এখানে আমি করিয়ে তবে ছাড়ব। সেই অনুযায়ী সে কী করে, অ্যাডাম এবং ইভকে খুঁজে বেড়ায়। সে দেখে যে অ্যাডাম এবং ইভ খুব সুখের মধ্যে রয়েছে এবং হেভেনে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, খুব সুখে কাটাচ্ছে, যেখানে মন তারা বিরাজ করতে পারছে, তাদের মধ্যে এখনও পাপের কোনো বিন্দু রেশ নেই এবং তারা অমর, অর্থাৎ তাদের কিন্তু মৃত্যু নেই এবং তাদের কাছে দুঃখ কোনোদিন স্পর্শ করতে পারবে না। স্যাটার্ন অনেক রকমভাবে চক্রান্ত করে যে কিভাবে এদের দুজনকে একটি পাপ কাজ করানো যায় যাতে করে কী হয়, গড এদেরকে শাস্তি দেয় এবং আর্থে পাঠিয়ে দেয়। কোনোভাবেই স্যাটার্ন কিন্তু কোনো সুযোগ পাচ্ছিল না যে কিভাবে অ্যাডাম এবং ইভকে প্ররোচনা দেওয়া যায়। যাই হোক, অনেক দিন পিছু করার পর একদিন স্যাটার্ন অ্যাডাম এবং ইভের মধ্যে কিছু গুপ্ত আলোচনা শুনে নেয়। সেই গুপ্ত আলোচনাটি ছিল যে গড তাদেরকে বারণ করেছে যে তারা যেন, একটা ফল আছে সেই ফলটা না যেন তারা খায়। স্যাটার্নের মাথায় এই কথাটি ঢুকে গেল এবং সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে যে কোনোভাবে প্ররোচনা দিয়ে অ্যাডাম এবং ইভকে যে ফ্রুট খাওয়াতে হবে এই তারা গডের অবাধ্য হবে এবং তাদের শাস্তি গড দেবে। যাই হোক, ঠিক এই সময়তে কি হয়, আর্চ অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের সাথে স্যাটার্নের দেখা হয়ে যায়। স্যাটার্নকে গ্যাব্রিয়েল চিনতে পেরে যায় এবং তার পিছু ধাওয়া করে। স্যাটার্ন বুঝতে পারে যে কোনোভাবেই হেভেনে সে পেরে উঠবে না, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আপাতত তার যে কৌশলটি ছিল সেটি ব্যর্থ হয়। ইভ স্বপ্ন দেখে যে গডের বিপক্ষে সে কোনো একটি কাজ করছে এবং তার জন্য যেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ইভ খুব ভয় পায় এবং তারপর সে মনে করে যাক এটা কোনো হয়তো দুঃস্বপ্ন ছিল। এমন সময় একটি দেবতা রাফেল গডের নির্দেশে ইভের কাছে এবং অ্যাডামের কাছে আসে এবং এবং তাদেরকে স্যাটার্নের পুরো কাহিনী শোনায় যে কিভাবে সে আগে স্বর্গে ছিল, তারপর তাকে হেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, সে এখন কি হয়ে গেছে, গডের অ্যান্টি হয়ে গেছে, তার প্রধান কাজ হচ্ছে গডের বিপক্ষে কাজ করা। এবং ইভ এবং অ্যাডাম যেন খুব সাবধানে থাকে, কারণ স্যাটার্ন যে কোনো সময় ষড়যন্ত্র করে তাদেরকে প্ররোচনা দিতে পারে এবং গডের বিপক্ষে কাজ করিয়ে দিতে পারে। এইভাবে সে ওয়ার্নিং দেয় এবং এটাও বলে দেয় যে স্যাটার্ন কিন্তু যথেষ্ট খারাপ এবং সে যে কোনো চক্রান্ত করে অ্যাডাম এবং ইভকে প্ররোচনা দিয়ে খারাপ কাজ করিয়ে ফেলতে পারে। অ্যাডাম এবং ইভ মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা কোনোদিনই गॉडेर विपक्षे कोनो काज करबे ना कारण तारा यदि एटा करे तादेरके यथेष्ट शास्ति पेते होबे। एक सप्ताह परे सैतान फिरे आसे आबार हेवेने एबं से चक्रान्त करे। एई चक्रान्त तार सार्थक हये जाय कारण অ্যাডাম एबं ইভ तारा प्लान करेछिलो जे तारा एक काज करबे जाते कोनो भूल ना करे फेले सेई जोन्नो हेवेने तारा एकला एकला थाकबे एबं निजेदेर काज करबे। तो ইভকে सैतान एकला पेये जाय से एक सापेर रूप धारण करे कि करे हेवेने प्रवेश करेछिलो। तो ইভকে एकला पेये सैतान यथेष्ट ताके गल्प करे एबं प्ररोचना देय एबं ताके बोझाय जे ইভ तुमि कि तो एखाने खूब सुखे आछो आमियो हेवेने खूब सुखेई आछि। आमि जानो तो एई जे फ्रूट गड खेते बारण करेछे एटा खेले तोमार ज्ञानेर समाहार घटबे एबं तुमि अनेक सुखे आरो बेशी सुख पाबे। आमियो खेये देखिछि खूब मिष्टि सुस्वादु एकटी फल तुमि किन्तु खेते पारो। ইভ प्रथम प्रथम कि करे बारण करे सैतानके। से किन्तु बुझते पारेनि जे ओटा सैतान छिलो कारण तार काछे सैतान एकटी देवतार रूप धरे एसेछिलो। तो ইভ ताके अनेक करे बोझाबार चेष्टा करे जेटा आमादेर करा उचित ना कारण गड बारण करेछे किन्तु सैतान ताके एतो लालायित करे एबं प्रलुब्ध देखाय ইভ शेष पर्यन्त हार मेने जाय एबं से एई फ्रूट खेये फेले। एई फल खावार फले ইভের किन्तु यथेष्ट नलेज बेड़े जाय एबं तार मध्ये जे जिनिसगुलो आसार कथा नय सेगुलो एसे जाय। सैतान कामयाब हये जाय एबं सेखान थेके से पालिये जाय। शुधु ताई नय ইভ एई फलटी खावार पर से অ্যাডামের কাছে সেই ফলটি নিয়ে যায় এবং অ্যাডামকেও বোঝায় যে এক কাজ করো আমি এই ফল খেয়েছি খুব মিষ্টি সুস্বাদু ফল আমার মনে হয় না এতে বেশি কিছু ক্ষতি হবে তুমিও এই ফল খাও। অ্যাডাম তাকে যথেষ্ট বকাঝকা করে এবং বোঝায় যে তুমি এটা কি সর্বনাশ করলে এর জন্য কিন্তু আমাদের শাস্তি পেতেই হবে এবং গড কিন্তু আমাদেরকে আর হেভেনে রাখবে না এবং আমি বুঝতে পেরে গেছি যে যে দেবতা তোমার কাছে এসেছিল ফ্রুট খাওয়াবার জন্য সে আর কেউ নয় স্যাটান এসেছিল এবং তুমি তার প্ররোচনায় পা দিয়ে ফেলেছ। অ্যাডাম বুঝলো যে শাস্তি কিন্তু নির্ধারিত কিন্তু সে ইভকে ছাড়া থাকতে পারবে না তাই সে কি করলো বুঝলো যে ইভকে যেখানে শাস্তির জন্য পাঠানো হবে আমিও সেখানে ওর সাথে একসাথেই থাকবো। ফলে অ্যাডামও ইভের কথা শুনে কি করলো খেয়ে ফেললো। ফ্রুট খাওয়ার ফলে অ্যাডাম এবং ইভের মধ্যে বুদ্ধি এসে যায় এবং তারা একে অপরের শরীরের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং একে অপরের সাথে সেক্সুয়াল রিলেশন তৈরি করে ফেলে এবং এর ফলে ইভ কি হয়ে যায় প্রেগনেন্ট হয়ে যায়। এটাই ছিল তাদের মহাপাপ যেটা গড করতে বারণ করেছিল। গড আগে থেকে এই বিষয়গুলো জানতো কারণ তিনি সর্বজ্ঞানী এবং সেই জন্যই কিন্তু প্রথমে রাফেলকে দিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কিন্তু স্যাটান কামিয়াব হয়ে যায় এবং সে হেলে পালিয়ে যায়। স্যাটানকে অনেক খোঁজার চেষ্টা করে বাকি অ্যাঞ্জেলরা কিন্তু স্যাটান সেখান থেকে পালিয়ে গিয়েছিল কারণ তারা চেয়েছিল যে আগে স্যাটানকে শাস্তি দেবে। যাই হোক গডের অনুমতি অনুযায়ী মাইকেলকে পাঠানো হয় অ্যাডাম এবং ইভকে স্বর্গ থেকে কোথায় পৃথিবীতে পাঠাবার শাস্তি শোনাবার জন্য। মাইকেল অ্যাডাম এবং ইভের কাছে আসে এবং তাদেরকে জানায় যে তোমরা যে বিরোধী কাজ করেছো গডের মান্যতা করনি তার বিপক্ষে কাজ করেছো এবং তার আদেশ তোমরা পালন করনি সেই জন্য তোমাদেরকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে আজ থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে এটাই তোমাদের শাস্তি। পৃথিবীতে পাঠানোর আগে ইভ এবং অ্যাডামকে মাইকেল তাদের ফিউচারগুলোও দেখিয়ে দেয় যে তোমরা এই প্রথম পাপ কাজ করলে এবং এই পাপের বোঝা সারা জীবন তোমাদের মাথায় নিয়ে চলতে হবে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের এই পাপের শাস্তির জন্য। তোমাদের উত্তরসূরি যারা আসতে চলেছে তারাও এই পাপ করবে এবং সমস্ত পৃথিবীতে পাপে ভরে যাবে। মানুষ মানুষের সাথে কি করবে বিশ্বাসঘাতকতা করবে যেভাবে তোমরা গডের সাথে বিশ্বাসঘাতকতা করেছো এবং সে আরও ফিউচার দেখিয়ে দেয় যে কীভাবে পাপ এক সময়তে এই পুরো পৃথিবীকে খেয়ে ফেলে দেবে এবং তখন গডের আদেশে নোয়াকে পাঠানো হবে এবং সেই নোয়া কী করবে বিশাল একটি নৌকা তৈরি করবে সেই নৌকাতে করে সমস্ত পশু এবং প্রাণীদের একটি করে জোড়া সে তুলে নেবে একটি বিশাল বড় বন্যা হবে সেই বন্যায় পুরো পৃথিবী তাবাহ হয়ে যাবে এবং যত পাপ এবং অন্যায়কারী মানুষ থাকবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। নোয়া সেই নৌকা করে কি করবে সমস্ত প্রাণীকুলকে বাঁচিয়ে নেবে তারপর সেই ফ্লাড বন্ধ হয়ে যাবে এবং আবার নতুন করে পৃথিবীর সৃষ্টি হবে আবার পাপেতে ভরে যাবে পৃথিবী এবং তখন কি করবে গড তার পুত্র জিসাস খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠাবে এবং জিসাস খ্রিস্ট কি করবে সমস্ত মনুষ্য জাতির পাপের বোঝা নিজের মাথায় নিয়ে নেবে এবং গডের কাছ থেকে মাপ চাইবে যাতে এই পৃথিবী আবার কি হতে পারে পাপ মুক্ত হতে পারে। এই ফিউচারটি দেখিয়ে মাইকেল কি করে সেখান থেকে চলে যায় এবং অ্যাডাম এবং ইভকে পৃথিবীতে শাস্তিস্বরূপ পাঠিয়ে দেওয়া হয়। অ্যাডাম এবং ইভ পৃথিবীতে নতুন জীবন শুরু করে যেটা যথেষ্ট ভালো ছিল না। তাদের মনে পড়ে কিভাবে তারা হেভেনে সুন্দরভাবে জীবনযাপন করছিল, একে অপরকে দোষারোপ করতে থাকে এবং ইভকে অ্যাডাম বলে যে শুধু এটা তোমার ভুলের জন্য এটা হলো, কেন তুমি স্যাটানকে চিনতে পারলে না, কেন তুমি তার প্ররোচনায় পা দিলে। ইভ এবং অ্যাডাম খুবই দুঃখিত হয়, তারা কি করে গডের কাছ থেকে মাপ চাইতে শুরু করে, কিন্তু গড তাদের মাপ করে না, কারণ তাদের শাস্তি তাদেরকে ভোগ করতেই হবে এবং তাদেরকে চিরকালের জন্য পৃথিবীতে রেখে দেয়। পরবর্তীকালে ইভের দুটি সন্তান হয়, কেন এবং অ্যাবেল। তারাও পাপের ভাগিদারি হয়ে যায় এবং এই পাপ জেনারেশন ওয়াইজ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কেন কি করে, অ্যাবেলকে হত্যা করে। এই হত্যা বা মৃত্যু জিনিসটা কিন্তু আগে প্যারাডাইস অর্থাৎ স্বর্গে ছিল না। স্যাটান সেই সুযোগটা পায় এবং সে কি করে হেল থেকে তার যে দুটো পুত্র ছিল সিন এবং ডেথ, তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সিন এবং ডেথ এসে পৃথিবীকে তাবা এবং বরবাদ করে দেয় এবং পাপের সাম্রাজ্যে ভরিয়ে দেয়। সিন অর্থাৎ পাপ, তার কাজ ছিল এই পৃথিবীতে পাপ কাজ করানো। ডেথ অর্থাৎ এই কালো ছায়া, মৃত্যুর কালো ছায়া পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলে। ফলে এই ডেথ এবং সিনের প্ররোচনা এসেই কিন্তু ইভের যে ছেলে ছিল কেন, সে কিন্তু তার ভাই অ্যাবেলকে হত্যা করেছিল। এইভাবে কি হয়, পাপ ধীরে ধীরে সারা পৃথিবীতে ভরে যায় এবং তার পরবর্তীকালে মাইকেল অ্যাডাম এবং ইভকে যা যা বলেছিল, অর্থাৎ পৃথিবী পুরো পাপে ভরে যাবে, তারপর নোয়া সেই নৌকা বানাবে, তারপর জিজাস খ্রিস্ট আসবে, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবী আজও তার রীতিতে চলছে এবং অ্যাডাম এবং ইভের করা সেই পাপ আজও পৃথিবীতে কিন্তু বিরাজমান।